মঙ্গলবার ইডি গ্রেফতার করেছে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে। ইডির হেফাজতে সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেফতারের আনন্দে বেশ কয়েকজন পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক হিসেবে মুড়ি বাদাম ও নকুল দানা নিয়ে সিজিও কমপ্লেক্সের সামনে আসে। তাদের দাবি, নকুল দানাকে গ্রেফতার করা হয়েছে, এবার ধরে ইঁদুরকে গ্রেফতার করা হোক। সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেফতারে ধন্যবাদ জানিয়েছেন এটিকে। পশ্চিম বাংলায় স্যালুট জানাই, কুর্নিশ জানাই, সাষ্টাঙ্গে প্রণাম। আমার ঘুমটা ঝুলে যাচ্ছে, আমার ঘুমটা ঝুলে যাচ্ছে। মুড়ি বাদাম দিয়ে বোয়াতে চেয়েছি, গুড় বাতাসা নকুল দানা চড়াম চড়াম, চোর ধরো জেল ভরো হয়ে গেছে। সুতরাং এরপরে মুড়ি বাদামকে ধরতে হবে। রাজ্যের মানুষ জানে, রাজ্যের 10 কোটি 11 কোটি মানুষ জানে যে মুড়ি বাদামটাকে হয়ে গেছে। এদিকে চলো তো, এটাকে শোনো না, এটা শোনো না।